আর বলুন তো, কুসুম কুমারী দাস হইলে কি লিখতেন? আমাদের দেশে সেই ছেলে কবে হবে বড়, কথাই না বড় হয়ে বড় বিরিকুর হবে। মুখে দোয়া বুকে বলতে যে বড় মন, বিরিকুর হইতেই হইবে এই যার প্রণ। এ রহিম, এই দেখ তো কাটা কাটা ইন্টারভিউ দিতেছে, তারা সবাই এক এক করে ভিতরে ফাটাই দে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি সবাই ফাটাই দিতেছি। স্যার ভিতরে তো আইসে পড়ছে, তাইলে কি বসমু? হ্যাঁ আইসেই তো পড়ছেন, তাহলে বসে পড়েন। তা আপনার নাম কি বলেন? স্যার নাট। কিসের নাট বলতেছেন? আমার স্যার টেবিলে সব নাট বললো তো ঠিকই আছে দেখা যা। আসলে স্যার আমার নাম হইলো গা নাট। ও তাই, আচ্ছা তাহলে আপনার টুডে তো কালা কে? স্যার প্রচুর বিড়ি খাই তো তাই, আর বিড়ি কিনা পারতাছি না, তাই ভাবলাম যে বিড়ি কোম্পানি চাকরি নিলে আর বিড়ি কিনা খাইতে হবো না, তার জন্য ওই বিড়ি কোম্পানি চাকরির ইন্টারভিউ দিতে আইলাম। ও তাই বলেন। আচ্ছা শুনুন একটা কথা, আপনি যদি বিখ্যাত ব্যক্তিদের সাথে কবিতা ও উক্তির সাথে মিলায় কথা বলতে পারেন তাহলে আপনার চাকরি হবে, অন্য তাই না? আচ্ছা স্যার চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর হলে বিরিয়ানি কি বলতেন? ভিড়ি দাও মোরে ভিড়ি দাও, নীল নবগণে আসার গগনে, ঢিলটায় আর নাহিরে, যত যাই হোক আজ বিড়ি খাইতে আমি যাব বাহিরে। আর জীবনানন্দ দাস হইলে কি বলতো? তিনি হইলে লিখতেন, আবার আসিব পীরে টং দোকানের ভিড়ে, বিড়ি হাতে এই বাংলায়। আর কাজী নজরুল ইসলাম হইলে কি লিখতেন? চল 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 বিড়ির দোকানে বাজে মাদল, পিনিকে উতলা ধরণে তল, ভিড়ি কোর তরুণ দল, চল রে চল রে চল, টঙ্গের দোকানে আনি আঘাত, আমরা গর্ব বিড়িময় প্রভাত। বাহ বাহ চমৎকার হয়েছে। আর যদি মদন মোহন তরুণ কালঙ্কার হলে কেমন হইতো? সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন বিড়ি খেয়ে চলি, বিড়ি টানে সব গরু জানে, আমি যেন সেই কাজ করি মনে প্রাণে, ভাই বন্ধু সকলকে যেন ভালোবাসে, সবাই মিলে একসাথে বিড়ি খাই যেন প্রতিদিনই। আর পল্লী কবি যোশী মদন হলে কি লিখতেন? তুমি যাবে ভাই যাবে মোর সাথে টঙ্গের এই দোকানটায়, গাছের ছায়ায় সিপাই সাপাই বিড়িটা নিব ভাই উদাসী মনে। বাহ বাহ, আপনার চাকরিটা তো দিয়ে দিতে হইব। বলুন তো, কুসুম কুমারী দাস হইলে কি লিখতেন? আমাদের দেশে সেই ছেলে কবে হবে বড়, কথাই না বড় হয়ে বড় বিড়ি কোর হবে। মুখে দোয়া বুকে বলতে যে বড় মন, বড় বিড়ি কোর হইতেই হইবে যার পণ। আর হুমায়ুন আহমেদ হইলে কি লিখতেন? বিড়িবিহীন পুরুষ লবণহীন তরকারির মতন। আর এপিজে আবুল কালাম হইলে কি লিখতেন? বিড়ির প্যারা সেটা নয় যেটা না পেলে তুমি ঘুমিয়ে পড়ো, বিড়ির প্যারা সেটা যেটা তোমাকে রাতে ঘুমাতে দেয় না। বাহ খুবই ভালো হইতো। আচ্ছা বলেন তো, লেপোনিয়ান আর গুবেনর কেমন হইতো? তোমরা আমাকে একটা বিড়ি কোর বাবা দাও, আমি তোমাদেরকে বিড়ি কোর সন্তান দেব। বাহ বাহ সেই সুন্দর হয়েছে। তো বলেন তো, বিল গেটস হইলে কি করতেন? আর বিল গেটস হইলে বলতেন, তোমার বাবা বিড়ি খায় না এটা তোমার ব্যর্থতা না, তোমার শ্বশুর বিড়ি খায় না এটা তোমার ব্যর্থতা। আর গিয়াসউদ্দিন তাহেরি হইলে কি বলতেন? পরিবেশটা সুন্দর না, কোন হইচই আছে কি? বিড়ি টানবো বিড়ি টানবো, টানি একটু, আপনারা টানবেন, মুখে বইরে দেই। আমি কি কারো বিড়িতে হাত দিয়েছি? আমি কি কারো মুখ থেকে বিড়ি কেড়ে নিয়েছি? তারপরও একদল লোক বলবে তাহিরি ভালা না, আমিও বলি আমি তো ভালা না, ভালা লই আই তাই। বাহ বাহ, আর মহাকবি রুদ্র রায় এলে কি লিখতো? জাতি জাতি পথে বিড়ি একটা হাতে, হাত উঠেছিল গগনে। আর শিল্পী তাহসান কাল হইলে কি বলতেন? একদিন এই বেলে রোডে বিড়ি হাতে নিয়ে কত হেঁটেছি তোমার সাথে, আজ তুমি নেই সাথে, আই ডোন্ট কেয়ার। আচ্ছা শেষ প্রশ্ন, যদি পারেন তাহলে চাকরি আজকে আপনার, তালাশ টিমের মতন বিড়ি নিয়ে কিছু বলুন। আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না বিড়ি নিয়ে, পরবর্তী অনুসন্ধান শেষ করে আসছি আপনাদের সাথে, ততক্ষণ বিড়িটা নন ফুরফুরা থাকুন। বাহ বাহ, এই চাকরিটাই তো আপনার জন্য, আর আজকের থেকে আপনি বিড়ি খাইতে যতক্ষণ না মরেন ততক্ষণ কোম্পানির পক্ষ থেকে বিড়ি ফ্রি।
প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।